নাওয়া খাওয়া ভুলে মোবাইল গেমে মেতেছে এ যুগের ছেলেরা। সেভাবে দেখাও মিলছে না মাঠমুখী হতে ছেলেদের, কখনো রেল লাইনের ধারে, আবার কখনো নিরিবিলি মাঠের এক কোণে বসে গেম খেলায় মত্ত হচ্ছে। নেশার মতো ছড়িয়ে পড়েছে একাধিক মোবাইল গেম, আর সেই সবে বুঁদ হয়ে রয়েছে তরুণ প্রজন্ম। গেমের নেশায় মত্ত হয়ে কখনো আত্মহত্যা কিংবা দুর্ঘটনার শিকার হচ্ছে বহু যুবক যুবতী। সবচেয়ে বড় সমস্যা তরুণ প্রজন্মের মোবাইলে আসক্তি। মোবাইলে আসক্তির ফলে তাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আইসোলেশন, অর্থাৎ তারা নিজেদেরকে আলাদা করে নিচ্ছে অন্যদের থেকে। এই আলাদা করে নেওয়ার ফলেই তৈরি হচ্ছে যত রকমের সমস্যা। আমরা প্রত্যেকেই জানি মোবাইল ফোনের যে আসক্তি সেটা আমাদের মধ্যে অ্যাংজাইটি বা উদ্বেগ তৈরি করে, ডিপ্রেশন তৈরি করে, এবং সর্বোপরি তাদেরকে বিভিন্নভাবে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে মোদ্দাকথা। আর সেই নেশার মাশুল দিতে হচ্ছে তরুণ প্রজন্মকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিরিবিলি জায়গা বেছে নিচ্ছে এই গেম খেলার জন্য, যাতে এই নিরিবিলি জায়গাতে কেউ কোনো রকম ডিস্টার্ব না করতে পারে। আর এই গেমে মত্ত হয়ে অঝরে ঝরে পড়ছে প্রাণগুলি। বেশ কিছুদিন আগে বহুর এলাকায় এই গেম খেলতে গিয়ে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তাদেরকে খেলাধুলার মধ্যে এনগেজ করতে হবে প্রথম কথা, যেটা এই মুহূর্তে ছেলেমেয়েদের মধ্যে খেলাধুলার কোনো সময়ই নেই তাদের হাতে। বিকেলেই ম্যাক্সিমাম টিউশন থাকে, পড়া থাকে, এই ব্যাপারগুলো থেকে একটু করে আমাদের সবাই যদি সচেতন হই, বিশেষ করে যারা পড়ান বা বিশেষ করে যারা অভিভাবক আছেন তাদেরকে একটু সচেতন হতে হবে যে অন্তত তাদের জন্য সারাদিনের একটা সময় খেলার জন্য রাখতেই হবে। স্কুলগুলোকে চেষ্টা করতে হবে প্রতিদিন তাদেরকে খেলার আবদ্ধ রাখা। অর্থাৎ একদিকে গেমের নেশা, আর অন্যদিকে বাইরের কোনো শব্দ যাতে কানে না আসে সেজন্য হেডফোনও লাগিয়ে রাখে তারা। তেমনই বেশ কিছুদিন আগে কানে হেডফোন লাগিয়ে দুই বন্ধু রেল লাইনের ধারে বসে মোবাইলে গেম খেলছিল। ঘটনাটি শিয়ালদার দক্ষিণ শাখার বহুর লেভেল ক্রসিংয়ের। গেমের নেশায় তারা এতটা মত্ত ছিল যে ট্রেনের বাঁশির আওয়াজও তারা শুনতে পায়নি। তারপরে রেল লাইনের ধারেই দুর্ঘটনা ঘটে যায়। কবে হুঁশ ফিরবে এই ধরনের তরুণ প্রজন্মের? মোবাইলের গেম থেকে বেরিয়ে আবারও কবে মাঠমুখী হবে তারা? খেলাধুলাতে সেভাবে কিন্তু মন নেই তরুণ প্রজন্মের কারোর। আর মোবাইল গেমে মত্ত হয়ে অঝরে ঝরে পড়ছে তরতাজা প্রাণগুলি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার, রিপোর্ট, নিউজ 18 লোকাল।